নমস্কার বন্ধুরা এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিকের এ টি এর টেস্ট পেপার সলভ করাবো ইতিহাসের যার পেজ নম্বর চারশো সাতষট্টি পেজ ফোর নম্বর পেজ নিয়ে আমি আলোচনা করবো তো দেখো ফোর সিক্সটি সেভেনে যে সমস্ত এমসি কিউব আছে এসি কিউব আছে ঠিক আছে প্রত্যেকটা টু দা পয়েন্ট আমি সলভ করাবো তো দেখো ফার্স্ট কোয়েশ্চেন কি আছে ওয়ান পয়েন্ট ওয়ানে ভারতের নিম্নবর্গীয় ইতিহাস চর্চার প্রতিকৃত হলেন অ্যান্সার হবে কয়ের অ্যান্সার রণজিত গুহ পরের কোয়েশন কি আছে ওয়ান পয়েন্ট টুতে আন্তর্জাতিক নারী বর্ষ পালন করা হয় অ্যান্সার হবে কয়ার অ্যান্সার উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দে পরের কোয়েশন কি আছে ওয়ান পয়েন্ট থ্রিতে তে কেকের দেশ বলা হয় অ্যান্সার হবে কয়ার অ্যান্সার স্কটল্যান্ড স্কট ল্যান্ডকে যদি কোনো কোশ্চেন আমার ভুল হয়ে থাকে তাহলে প্লিজ তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে আমার যদি কোনো কোশ্চেন ভুল হয়ে থাকে তাহলে সেটা আমি কমেন্ট বক্সে জানিয়ে দেবো তো দেখো আমাদের নেক্সট কোশ্চেন কী আছে ওয়ান পয়েন্ট ফোরে ভারতীয় উপমহাদেশে কাওয়ালির জনক বলা হয় অ্যান্সার হবে কয়েন্সার আমির খসরুকে বলা হয় কাওয়ালির জনক বলা হয় আমির খসরুকে পরের কোশ্চেন কী আছে ওয়ান পয়েন্ট ফাইভে ভারতের প্রথম মহিলার স্নাতক ছিলেন অ্যান্সার হবে কয়েন্সার চন্দ্রমুখী বসু কাদম্বনী গাঙ্গুলি এবং চন্দ্রমুখী বসু কিন্তু ভারতের প্রথম মহিলা স্নাতক তাই তো চন্দ্রমুখী বসু কয়ের অ্যান্সার হবে ঠিক আছে তো দেখো আমাদের পরের কোশ্চেন কী বলেছে ওয়ান পয়েন্ট সিক্সে জমির মালিক ঈশ্বর জমির মালিক ঈশ্বর এই উদ্দীতটি কার অ্যান্সার হবে কয়ের আনসার দুদু মিয়া দুদু মিয়া পরের কোশ্চেন কি ওয়ান পয়েন্ট সেভেনে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক পত্রিকার নাম অ্যান্সার হবে কয়ের অ্যান্সার দিক দর্শন ওয়ান পয়েন্ট এইটে কী বলেছে নাট্য বিনয় নিয়ন্ত্রণ আইন পাশ হয় এর অ্যান্সার হবে আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে ঠিক আছে পরের কোশ্চেন কী বলেছে ওয়ান পয়েন্ট নাইনে আধুনিক ভারতীয় চিত্রকলার উদ্ভাবক ছিলেন অ্যান্সার হবে গয়ের অ্যান্সার অবনীন্দ্রনাথ ঠাকুর অবনীন্দ্রনাথ ঠাকুর পরের কোশ্চেন কী বলেছে ওয়ান পয়েন্ট ওয়ান জিরোতে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে মহাবিদ্রোকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন অ্যান্সার হবে গয়ের অ্যান্সার বি ভি সাবারকার মানে বিনয়ক দামোদর সাবারকার পরের কোশ্চেন কি আছে ওয়ান পয়েন্ট ডবল ওয়ান ওয়ান পয়েন্ট ডবল ওয়ানের কোশ্চেন বলেছে বাংলা ভাষায় মুদ্রিত প্রথম প্রকাশনার সময়কাল হলো তো দেখো এই যে কোশ্চেনটা সেই কোশ্চেনটা নিয়ে আমার একটু ডাউট আছে ঠিক আছে তোমরা যদি জানো তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবে তো আমার মতে এটা শালটা মনে হয় একটু গণ্ডগোল হতে পারে কারণ আঠারোশো এক খ্রিস্টাব্দে কিন্তু কথোপকথন বলে বাংলা ভাষায় মুদ্রিত প্রথম প্রকাশনার সময়কাল বেরিয়েছিল ঠিক আছে আঠারোশো এক খ্রিস্টাব্দে কথোপকথন বলে কিন্তু সত্যি কথা বলতে এই যে ডেটগুলো আছে এই ডেটগুলো আমার মতে একটু মানে সমস্যা সৃষ্টি হচ্ছে তার জন্য প্লিজ তোমরা যদি জানো অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দেবে তো দেখো আমাদের নেক্সট কোশ্চেন বলে যে ওয়ান পয়েন্ট ওয়ান টুতে স্বরাজ পত্রিকার সম্পাদককে ছিলেন অ্যান্সার হবে মতিলাল নেহরু তো দেখো ঈশ্বর চন্দ্রগুপ্ত হবে না বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হবে না বাল গঙ্গাধর তিলক হবে না ব্রহ্ম বান্ধবোপাধ্যায় হবে না তো এই কোশ্চেনটা নিয়েও ডাউট আছে কিন্তু এর অ্যান্সার হওয়া উচিত মতিলাল নেহরু পরের কোশ্চেন কেসে ওয়ান পয়েন্ট ওয়ান থ্রিতে মহাবিদ্রোহে কেন্দ্রীয় নেতৃত্বে ছিলেন এর অ্যান্সার হবে খয়ের অ্যান্সার দ্বিতীয় বাহাদুর শাহ দ্বিতীয় বাহাদুর শাহ পরের কোশ্চেন কে এসে ওয়ান পয়েন্ট ওয়ান পরে বাংলার ওয়াট আর কাদের বলা হয় বাংলার ওয়ার্ড টাইটেলার বলা হয় আমাদের গয়ের অ্যান্সার দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাস তোমরা তো জানো এরা কিন্তু নীল নীলবিদ্ধের কিন্তু অন্যতম দুজন নেতা ছিলেন পরে কোশ্চেন কি ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভে ভারতীয় জাতীয়তাবাদের গীতা কাকে বলা হয় তোমরা তো জানো যে আনন্দমঠ উপন্যাস কি গয়ের অ্যান্সারাবে এই আনন্দমঠ উপন্যাস লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পরের কোশ্চেন কেছে ওয়ান পয়েন্ট ওয়ান সিক্সে বাংলায় বয়কট আন্দোলনে আর্থিক দিক থেকে ক্ষতিগ্রস্ত আমার মতে অ্যান্সার হওয়া উচিত কৃষক শ্রেণী কারণ মধ্যবিত্ত সম্প্রদায় কিন্তু আর্থিক দিক থেকে এক বেশি ক্ষতিগ্রস্ত হয়নি আর জমিদার শ্রেণী তো হয়নি আর ছাত্র সমাজ আর কি ক্ষতিগ্রস্ত হবে সত্যি কথা বলতে কৃষক শ্রেণী কিন্তু বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল বাংলার বয়কট আন্দোলনে আর্থিক দিক থেকে সবথেকে তারা তো গরিব ছিল না তো দেখো পরের কোশ্চেন কিছু ওয়ান পয়েন্ট ওয়ান সেভেনে সংগীতটি রচিত হয় এই বন্দে মাতরম সংগীতটি রচিত হয়েছিল কিন্তু আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে এবং এটি গান আকারে প্রকাশিত হয়েছিল আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে যদু ভট কিন্তু এর সুরটা দিয়েছিল ঠিক আছে যদু ভট ঠিক আছে বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয়েছিল আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে গান আকারে প্রকাশিত হয়েছিল আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে এবং যদু ভট কিন্তু এর সুর দিয়েছিল পরের কোশ্চেন কি আছে ওয়ান পয়েন্ট ওয়ান এইটে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স এর যে বিজ্ঞানী নবেল পুরস্কার পেয়েছিলেন তিনি হলেন তোমার তো জানো যে এখান থেকে কিন্তু সিবি ভি রমন কিন্তু তিনি কিন্তু নোবেল পুরস্কার পেয়েছিলেন কিন্তু ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স এটা কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন কিন্তু আমাদের মহেন্দ্রলাল সরকার মহেন্দ্রলাল সরকার বর্তমানে কিন্তু এটা কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয় নামে কিন্তু পরিচিত তাই তো যাদবপুরে এটা কি স্থাপিত করা হয়েছিল মানে পরিবর্তন করে নেওয়া হয়েছিল তো বুঝতেই পারছিল পরে কোশ্চেন কি পরের কোশ্চেন বলেছে ওয়ান পয়েন্ট ওয়ান নাইনে কেসকো গ্রাফ যন্ত্রের আবিষ্কারক হলেন অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার জগদীশ চন্দ্র বসু পরের কোশ্চেন কি বলেছে ওয়ান পয়েন্ট টু জিরোতে ভারতের প্রথম রাশি ভারতের প্রথম রাশি বিজ্ঞান খোলা হয় অ্যান্সার হবে কলকাতা বিশ্ববিদ্যালয় তো দেখো এবার আমি বিভাগ খ নিয়ে আলোচনা করব যে কোনো ষোলোটি প্রশ্নের উত্তর দাও প্রতিটি বিভাগ থেকে অন্তত একটি প্রশ্নের উত্তর দিতে হবে উপবিভাগ বিভাগ টু পয়েন্ট ওয়ানে কী বলেছে একটি বাক্যে উত্তর দাও ফার্স্ট কোশ্চেন কি আছে টু পয়েন্ট ডবল ওয়ানে ইন্দ্রাকে লেখা জওয়াহরলাল নেহরুর চিঠিপত্রের হিন্দি অনুবাদ কে করেছিলেন অ্যান্সার হবে মুন্সি প্রেমচাঁদ মুন্সি প্রেমচাঁদ টু পয়েন্ট অন টুতে কী বলেছে প্রথম বাঙালি মহিলা চিকিৎসক কে ছিলেন অ্যান্সার হবে কাদম্বিনী গাঙ্গুলি কাদম্বিনী গাঙ্গুলি টু পয়েন্ট অনটু টুতে কী বলেছে প্রথম বাঙালি মহিলা চিকিৎসক কে ছিলেন অ্যান্সার হবে কাদম্বনী গাঙ্গুলি বলেছে বিহু কোন অঞ্চলের শৈলী এর অ্যান্সার হবে বিহু কিন্তু অসমের অসমের ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক অ্যাকাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাদের ডিসক্রিপশন বক্স অবশ্যই ফলো করবে আমাদের ডিসক্রিপশন বক্সে দু হাজার বাইশ সালের মাধ্যমিক এবটি টেস্ট পেপার সলভ এবং দু হাজার বাইশ সালের মাধ্যমিকে মডেল অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটিটা সম্পূর্ণরূপে সলভ করা আছে তার সঙ্গে আমাদের আর একটা এক্সট্রা আর একটা চ্যানেল আছে যেটা প্লাস পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত মডেল অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটিটা সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট সলভ করানো হয় আমাদের চ্যানেলের নাম হলো স্টাডি উইথ কেশব সেই চ্যানেলটাকে প্লিজ তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে তো দেখো প্রত্যেকটা কোশ্চেন টু দ্য পয়েন্টে আমি ব্যাখ্যা করেছি তোমরা তো জানো বাঙালি প্রথম বাঙালি মহিলা চিকিৎসক ছিলেন কাদম্বনি গাঙ্গুলি টু পয়েন্ট ওয়ান থ্রি থেকে কি বলেছে বিহু কোন অঞ্চলের নৃত্যশীল ছিল তোমরা তো জানো বিহু কিন্তু অসমের নৃত্যশীল ছিল টু পয়েন্ট ওয়ান ফোরে কী আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায় তোমাদের মাথায় এটা রাখতে হবে যে আত্মীয় সভা আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে গঠিত হয় ব্রহ্মসভা আঠারোশো আঠাশ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় এবং ব্রহ্ম সমাজ আঠারোশো প্রতিষ্ঠিত হয় রাজা রামমোহন রায় মানে থেকে আঠারোশো আঠাশ খ্রিস্টাব্দে ব্রহ্মসভাকে আঠারোশো তিরিশ খ্রিস্টাব্দে ব্রহ্ম সমাজে রূপান্তরিত করেছিলেন ঠিক আছে সবই কিন্তু আমাদের রাজা রামমোহন রায় করেছিলেন নেক্সট কোশ্চেন কি বলে এবার আমি উপবিভাগ টু এর গুলো করব ঠিক না ভুল নির্ণয় করে টু পয়েন্ট টু ওয়ানে কি বলেছে গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকা কুষ্টিয়া থেকে প্রকাশিত হয় এটা ঠিক আছে কারণ বাংলাদেশের কুষ্টিয়া থেকে এটা কিন্তু প্রকাশিত হয়েছিল পুরোপুরি ঠিক টু পয়েন্ট টু টুতে কি বলেছে তামিলনাড় বিখ্যাত নৃত্য হল ভারতনাট্যম এটাও ঠিক আছে টু পয়েন্ট টু থ্রিতে কি বলেছে ভারতের প্রথম কেন্দ্রীয় বিদ্রোহ হলো ভারতের প্রথম কেন্দ্রীয় বিদ্রোহ হল মহাবিদ্রোহ এটাও ঠিক যেটা আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে হয়েছিল টু পয়েন্ট টু ফোরে কী বলেছে কলকাতা স্কুল বুক সোসাইটি স্থাপিত হয়েছিল আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে এটাও ঠিক আছে অর্থাৎ চারটেই ঠিক মানে শুদ্ধ তো দেখো টু পয়েন্ট থ্রিগুলো সল করবো ক্ষয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মিলাও টু পয়েন্ট থ্রি ওয়ানে কী বলেছে ছেড়ে আসা গ্রাম এর অ্যান্সার হবে ঘয়ার অ্যান্সার অঞ্জন বসু টু পয়েন্ট থ্রি টুতে কী বলেছে এশিয়াটিক সোসাইটি অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার উইলিয়াম জোন্স তোমরা তো জানো সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে শেয়ার উইলিয়াম জোন্স এই এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত করেন পরের কোশ্চেন কী বলেছে টু পয়েন্ট ডবল থ্রিতে কী বলেছে তত্ত্ববোধিনী অ্যান্সার হবে কয়ের অ্যান্সার অক্ষয় কুমার দত্ত টু পয়েন্ট থ্রি ফোরে কী বলেছে প্রফুল্ল চন্দ্র রায় অ্যান্সার হবে কয়ের অ্যান্সার বেঙ্গল কেমিক্যাল এবার যে ম্যাপ পয়েন্টিং আছে এই ম্যাপ পয়েন্টিং তোমাদের অন্য কোনো একদিন সম্পূর্ণরূপে সলভ করে দেবো এবার আমি বিবৃতি সলভ করাবো তো দেখো টু পয়েন্ট ফাইভে কী বলেছে টু পয়েন্ট ফাইভ ওয়ানের বিবৃতিতে কী বলেছে কালীপ্রসন্ন সিং হুতুম প্যাঁচার নকশা গ্রন্থে সমকালীন কলকাতার সমাজ চিত্র অঙ্কন করেন এর ব্যাখ্যা কি হবে তিন হবে লেখক এই ভাবধারায় পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করতে চেয়েছিল পরের কোশ্চেন কি আছে টু পয়েন্ট ফাইভ বিবৃতি কি বলেছে ইংরেজরা ভারতে প্রাচ্য শিক্ষার পরিবর্তে পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটাতে চেয়েছিল ইংরেজরা ভারতে প্রাচ্য শিক্ষার পরিবর্তে পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটাতে চেয়েছিল এর ব্যাখ্যা এক করেছি ইংরেজরা ভারতের শিক্ষা ব্যবস্থার উন্নতি ঘটাতে চেয়েছিল কিন্তু এটাও হতে পারে ব্যাখ্যা দুইও হতে পারে ইংরেজরা কেরানি তৈরি করতে চেয়েছিল কারণ তাদের যে তাদের যে কাজের যে লোক দরকার এই কাজের লোক কাজের লোক দরকার হতে গেলে তাদের একটু শিক্ষিত দরকার এবং যাতে একটা শিক্ষিত হয়ে কেরানি রূপে কাজে লাগানো যায় তার একটা চেষ্টা করেছিলেন কিন্তু এটাও ঠিক তারাও চেয়েছিলেন সত্যি কথা বলতে ইংরেজরা যাতে ভারতের ইংরেজরা ভারতে যাতে শিক্ষা ব্যবস্থা যাতে উন্নতি করতে পারে এর ফলে ভারতবর্ষে তারাও বিজনেসটা ভালো করে করতে পারবে বাট এটা তোমরা যে কোনো একটা করতে পারো কোনো অসুবিধা নেই টু পয়েন্ট ফাইভ থ্রিতে কী বলছে বিবৃতি বর্তমান ভারত গ্রন্থে জাতীয়তাবাদের বীজ বপন করা হয়েছে এর ব্যাখ্যা কীভাবে দুই হবে এখানে ভারতীয়দের অনুপ্রেরণা দান করা হয়েছে পরের কোশ্চেন কী টু পয়েন্ট ফাইভ করে বিবৃতি রবীন্দ্রনাথ প্রকৃতি শিক্ষার পক্ষে ছিলেন এর ব্যাখ্যা কীভাবে তিন হবে প্রকৃতির কোলে শিক্ষার্থীদের সার্বিক বিকাশ ঘটে প্রকৃতির কোলে শিক্ষার্থীর সার্বিক বিকাশ ঘটে ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলের সঙ্গে প্লিজ তোমরা যুক্ত থাকো তার সঙ্গে আমাদের ডেসক্রিপশন বক্স অবশ্যই ফলো করবে আমরা ডিসক্রিপশন বক্সে দু সালের মাধ্যমিকের সমস্ত সাবজেক্টের এবিটিএ টেস্ট পেপার সলভ এবং দু হাজার বাইশ সালের মডেল অ্যাক্টিভিটিটা সম্পূর্ণরূপে সলভ করা আছে তার সঙ্গে আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজ আছে সেই ফেসবুক পেজকে তোমরা অবশ্যই ফলো করবে তার সঙ্গে ডেসক্রিপশন বক্সে আমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক সলভ করার জন্য পঞ্চম থেকে অষ্টম শ্রেণীতে যত সাবজেক্ট আছে সমস্ত সাবজেক্টের মডেল অ্যাক্টিভিটি টাস্ক সলভ করা আছে সেই চ্যানেলের নাম হলো স্টাডি উইথ কেশব সেটা অবশ্যই প্লিজ তোমরা সাবস্ক্রাইব করবে আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তার লিঙ্ক